আমি ইঞ্জিনিয়ার রহমতুল্লাহ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমাদের এখনকার আলোচনায় থাকছে মেঘনা লাইফ, যার সর্বশেষ ক্লোজিং প্রাইস হচ্ছে 69.90 টাকা। আমরা চার্টে দেখতে পাচ্ছি 2007 সাল থেকে 2010 সালে একটা মার্কেট টপ তৈরি হয়েছিল, এবং এরপরে প্রাইস কারেকশন মোডে ছিল। কারেকশন মোডে সর্বশেষ লো তৈরি করে 2020 সালের মার্চে ফ্লোর প্রাইস আরোপ করার জাস্ট আগে 12ই মার্চে, 19শে মার্চ লো ছিল, এরপরেই ফ্লোর প্রাইস আরোপ করা হয়। এবং তারপর থেকে আমরা দেখি যে মেঘনা লাইফের প্রাইস অ্যাকশন উপরের দিকে চলমান ছিল। সো এই অংশ থেকেই আমরা আমাদের অ্যানালাইসিসটা দেখতে পারি। তো এখানে খুব পরিষ্কার ভাবে দেখা যাচ্ছে যে আমাদের আপ ট্রেন্ড, যেটা ফ্লোর প্রাইস থেকে তৈরি হয়েছিল, ইয়েলো বক্সের ভিতরে দেখানো আছে, এই ট্রেন্ডটা পরিষ্কার ভাবে তিনটা ওয়েভে বিভক্ত। সো এটা আপ ট্রেন্ড বাট কারেক্টিভ ইন নেচার, পরিষ্কার ভাবেই আছে। এটা আমরা এই জন্য বলতে চাই যে এখন যে আপ ট্রেন্ডটা আছে, এইটাও কারেক্টিভ বা কাউন্টার ট্রেন্ড অথবা কাউন্টার ট্রেন্ডের অংশ বিশেষ। তো সেই ক্ষেত্রে আমরা বর্তমান যে গত 2 সপ্তাহ যাবৎ এই মেঘনা লাইফের পারফরমেন্সটা রিলেটিভভাবে ভালো আছে, ভালো করছে। তো আমরা ইমিডিয়েট যে টপ দেখতে পাই সেপ্টেম্বর 2021-এ, সেইখান থেকে মার্কেট খারাপ নেমে আসলো এ, তারপর একটা সুইং করলো বি, দেন নেমে আসলো সি। তাহলে আমাদের এই যে সুইং করলো উপরে গেল, এইটাই হচ্ছে আমাদের ওয়েব বি। এবং আমরা সচরাচর সবসময় বলে থাকি যে এই ওয়েব বিটাই হচ্ছে গিয়ে কাউন্টার ট্রেন্ডের জন্য একটা রেজিস্ট্যান্স, এবং ক্ষেত্র বিশেষে এটা একটা টার্গেট। এটা আছে অ্যাপ্রক্সিমেটলি 88 টাকাতে। আমরা উইকলি টাইম ফ্রেমে আছি, ডেইলি টাইম ফ্রেমে চলে আসলাম আর একটু কাছাকাছি দেখার জন্য। আমাদের বর্তমান আপ ট্রেন্ডের আগে একটা লো দেখতে পাচ্ছি এখানে। এই লো থেকে যে আপ ট্রেন্ডটা সৃষ্টি হয়েছিল, সেটাও কিন্তু তিনটা ওয়েভেই ছিল, এটাও কারেক্টিভ ছিল। আমাদের জন্য গুরুত্বপূর্ণ হইল যে বর্তমান আপ ট্রেন্ডটার আপ ট্রেন্ডের সাথে এই আপ ট্রেন্ডের একটা যোগসূত্র আছে। তো এইটার রেসপেক্টে আমরা তার কলেবর মাপতে চাই। সেই ক্ষেত্রে আমরা দেখি যে
আগের আপট্রেন্ড এবং বর্তমান আপট্রেন্ড ইকুয়ালিটি হইলে পরে আমাদের টার্গেট হয় 77 টাকা। এই একটা টার্গেট আমরা পাই কাছাকাছি, আরো একটু কাছাকাছি। এবং আমরা দেখি যে যখন ডাউন ট্রেন্ড ছিল, এখানে একটা প্রাইস গ্যাপ তৈরি হয়েছে। এই প্রাইস গ্যাপ সাধারণত রেজিস্ট্যান্স হিসাবে প্রায়শই কাজ করে। এবং আমরা দেখতে পারি যে এই রেজিস্ট্যান্সটা এর আগে 3 টাইমস এখানে একবার কাজ করেছে, এখানে একবার কাজ করেছে এবং এখানে একবার কাজ করেছে, এবং বর্তমানে এই রেজিস্ট্যান্সটাকে সে অতিক্রম করেছে। এই ইনফরমেশনটা আমাদের জন্য এই জন্য গুরুত্বপূর্ণ যে শুধুমাত্র তার লো, আমরা একটু আগে যেটা দেখালাম যে তার একটা লো রেজিস্ট্যান্স হিসাবে কাজ করে, অ্যান্ড অলসো ভ্যালিড যে ওই গ্যাপ, প্রাইস গ্যাপ যেখানে তৈরি হইলো তার আগের ক্যান্ডেলের টপটা অলসো অফার এ রেজিস্ট্যান্স। সো আমাদের এটা অ্যাপ্রক্সিমেটলি 72 টাকা লেভেল আছে। সো আমাদের রেজিস্ট্যান্স হচ্ছে 72 টাকা। তাহলে মোটের উপরে দাঁড়ালো, আমরা সাম আপ করি, তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের বর্তমান আপট্রেন্ডের জন্য রেজিস্ট্যান্স হচ্ছে 72 টাকা লেভেলে, এবং আমরা 72 টাকা, এটা এই রেজিস্ট হচ্ছে 77, 100% ফিবোনাসি লেভেলে একটা টার্গেট অ্যাপ্রক্সিমেটলি 77, এবং ওয়েব বিতে আমরা বলেছি 88 টাকা পর্যন্ত হইতে পারে। মার্কেটের ভোলাটিলিটি এবং ভলিউম যেহেতু কম, মার্কেটের ভোলাটিলিটি এবং ভলিউম যেহেতু কম, সেই জন্য 88 টাকা পর্যন্ত যাওয়া, প্রাইস ডেভেলপমেন্ট 88 টাকা পর্যন্ত করাটা কঠিন হবে। 77 টাকা আমাদের টার্গেট থাকলো, রেজিস্ট্যান্স 72 টাকা। এই হচ্ছে ওভারঅল একটা পিকচার ফর মেঘনা লাইফ। আজকে এই পর্যন্তই, সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।